নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। হাই নিউজ নেটওয়ার্কের পাঁচটার বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসি আমাদের এই পাঁচটার বিশেষ অনুষ্ঠানে, যা সেদিনকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আজকেরও সেরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে একটুখানি জানিয়ে রাখা দরকার, মানে মনে করিয়ে দেওয়া দরকার। নিশ্চয়ই মনে আছে যে নির্বাচনী জনসভায়, 2014 নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রী মুখ নরেন্দ্র মোদী বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিগুলির মধ্যে যেমন ছিল 15 লক্ষ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাওয়ার মতন একটি অবস্থা তৈরি হবে, কারণ বিদেশ থেকে কালো টাকা উদ্ধার হবে। আর সেই বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করবার লক্ষ্যে 2016 8ই নভেম্বর একটি ঘোষণাও করা হয়, যার ফলে বহু মানুষকে রাত বিরেতে লাইনে দাঁড়িয়ে পড়তে হয় 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল হয়ে যাওয়ার সুবাদে। নিশ্চয়ই মনে আছে যে বছরে 2 কোটি কর্মসংস্থানের ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী স্বয়ং, এবং 2014 বিপুল ভোটে জিতে আসবার পরেও আরও নানান প্রতিশ্রুতি শুনতে পাওয়া গিয়েছিল, যেমন $1 দাম 40 টাকা হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হয়নি। এবার আরও একটি স্বপ্ন দেখিয়েছেন নরেন্দ্র মোদী। গত এপ্রিল মাসে একটি বৈঠক হয় কেন্দ্রীয় মানবাধিকার উন্নয়ন মন্ত্রকের তরফে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে, এবং সেই বৈঠকে ঠিক হয়েছে যে বেশ কিছু মন্ত্রক রয়েছে, বেশ কিছু বিভাগ রয়েছে কেন্দ্রীয় সরকারের, যেখানে অবিলম্বে চাকরি দেওয়া প্রয়োজন, অর্থাৎ শূন্য পদ রয়েছে সেখানে, আর সেই শূন্য পদগুলি পূরণ করা হবে। কোন সময় এই বৈঠকটি হচ্ছে? এপ্রিল মাসে, অর্থাৎ 2022-এর এপ্রিল মাস, 2024-এর এপ্রিল মাস, যার মাঝখানে মাত্র 2 বছরের একটা তফাত রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নির্বাচনের মাত্রই 2 বছর বাকি থাকার সময়ে এই বৈঠকটি হয়, এবং সেখানে ঠিক হয়েছে, আজ সেটি টুইট করে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, যে আগামী 1.5 বছরের মধ্যে 10 লক্ষ শূন্য পদ পূরণ করা হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের 10 লক্ষ চাকরি হবে বেকার যুবক যুবতীদের, এমনটাই স্বপ্ন চোখের সামনে ভাসানো হয়েছে আজ টুইট করে। পিএমওর তরফ থেকে যে টুইটটি করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে নানান মানুষ নানান রকম কথা বলছেন। বিতর্কের মুখে আরও একবার পড়তে হয়েছে কেন্দ্রের মোদী সরকারকে, আর সেই বিতর্ক নিয়েই আমরা আজকে কথা বলব যে আদৌ এই 10 লক্ষ পদ পূরণ সত্যি সত্যি একটা সদিচ্ছা, আর সেই সদিচ্ছাটা থেকেই এমন একটি ঘোষণা, নাকি সামনের 1.5 বছরের মধ্যে এই চাকরি দেওয়ার বিষয়টিকে একটি স্বপ্ন হিসেবে ভাসিয়ে তুলতে চাইছেন কেন্দ্রের সরকার, যাতে 2024-এর লক্ষ্য পূরণ করা অনেক বেশি সহজ সাধ্য হয়। আর সেটা নিয়েই আমরা আজকে কথা বলবো, চাকরির স্বপ্ন এবং ... চাকরির স্বপ্ন এবং তারপরে ওই তিনটে ডট অনেক কিছুই হয়তো বলে দিচ্ছে, আর সেই অনেক কিছুইটা আমরা একটুখানি বোঝবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আজকে আমাদের আলোচনায় যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর প্রণাম ধর, স্বাগত জানাই আপনাকে ডক্টর ধর। তার কাছ থেকে আমি জানবার চেষ্টা করব যে সত্যি সত্যি এই যে বিষয়গুলো, অর্থাৎ 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, বা $1 $40 হয়ে যাবে, কিংবা পেট্রোল ডিজেল $40 লিটার হবে, কিংবা 100 স্মার্ট সিটি তৈরি হবে, যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছিল, অর্থাৎ আজকের দিনের স্বপ্ন যেভাবে দেখানো হয়েছিল, সেই স্বপ্নটা কতদূর সত্যি? কিন্তু এই যে টুইটটি, যে টুইটটি আপনারা দেখেছেন আজকে সকাল থেকে, সেই টুইটটির প্রত্যুত্তরে রণদীপ সিং সুরজেওয়ালা তিনি ঠিক কি বলেছেন, কংগ্রেস মুখপাত্র, তিনি আজকে একটি সাংবাদিক বৈঠক করেছেন, এবং সেই সাংবাদিক বৈঠকে এই বিষয়টি নিয়ে কি বলেছেন সেটা শুনে আমি আসবো ডক্টর প্রণাম ধরের কাছে। শুনে নেব আগে সুরজেওয়ালা কি বলছেন। একটু যান্ত্রিক গোলযোগের জন্য, একটু কারিগরি সমস্যার জন্য আমরা কি বলেছেন সূর্যেওয়ালা সেই কথাগুলি শুনতে পেলাম না। কিন্তু সূর্যেওয়ালা যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে গত 50 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এই মুহূর্তে বেকারত্বের পরিসংখ্যান, সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এই মুহূর্তে $1 নিরিখে টাকার মূল্য। সুতরাং সেই জায়গাটিকে কটাক্ষ করেই রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন যে 900 ইঁদুর খেয়ে বিড়াল হজে চলল।
তো আমি একটুখানি জানতে চাইব ডক্টর প্রণাম ধর আপনার কাছ থেকে যে এটা কি সত্যি সত্যি শুধুমাত্র স্বপ্ন, শুধুমাত্র যে বিষয়গুলো বিরোধীদের তরফে বলা হয়, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেছে, এই সমালোচনা করেছে এই সিদ্ধান্তের, যে এই মুহূর্তে এটা বোধ হয় ভোটমুখী একটি সিদ্ধান্তের ঘোষণা, একটি স্বপ্ন দেখাবার চেষ্টা মাত্র, কি বলবেন? প্রথমে নমস্কারটা জানানো হয়নি যান্ত্রিক গোলযোগের জন্য। প্রশ্নটা তো একটা সাংঘাতিক প্রশ্ন, এর একটা খুব সহজ উত্তর আছে। এটা আরেকবার এসেছিলাম, তখন আপনি ছিলেন না, একজন ম্যাডাম ছিলেন, তার একটি ছোট বাচ্চা আছে, তা আমি জানতাম বিষয়টা, এই জন্য ম্যাডামকে বলেছিলাম যে সকালবেলা না আমরা বাচ্চাদের যখন বাড়ি থেকে বেরোই তখন বলে বেরোই যে বাবা খুব কাঁদছে, বেরিয়ে যাচ্ছে, কেঁদো না, তোমার জন্য বিকেলবেলা কিছু একটা হাতে করে নিয়ে আসবে। আবার সেই বিকেলবেলাটা এমন ব্যস্ত হয়ে ফিরি, বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, বাবা তুমি তো কিছু আনোনি, আবার পরের দিন সকালবেলা একই রকম কথা বলে বেরিয়ে যায়। এটা আমরা দেখছি আমাদের দেশের যে বাবা, মানে আমাদের যে গার্জেন, মানে যে প্রধানমন্ত্রী, তিনি এরকম প্রতিদিন সকালবেলা একটা করে প্রতিশ্রুতি বাচ্চাকে দিয়ে, তার মানে তার যে জনগণ যারা তাকে নির্বাচিত করেছে তাদের একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। যখন তিনি প্রধানমন্ত্রী হননি তখন তিনি বলেছিলেন আচ্ছা দিন নিয়ে আসবেন, কালো টাকা উদ্ধার করে আনবেন, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন, পেট্রোল ডিজেলের দাম কমাবেন, তারপর ডলার এবং টাকার মধ্যে যে নির্ধারক মান, অর্থাৎ $1 মানে কত টাকা, সেটাও কমিয়ে ফেলবেন, ডলার এবং টাকার ব্যবধানটা কমিয়ে ফেলবেন। তো এতগুলো এতগুলো কাজ একটা লোকের পক্ষে করা যে কতটা কঠিন সেটা পরিসংখ্যান বলে দিচ্ছে। একটু যদি সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা CMI এর পরিসংখ্যান দেখি, December 2012 1,29,579 জন হচ্ছেন এমপ্লয়েড বা চাকুরি প্রাপ্ত মানুষ, সেইটা 2021 সেপ্টেম্বরে কমে দাঁড়িয়েছে 1,28,999 জন মানুষ। এবং লেবার ফোর্স টু পপুলেশন, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট, যেটা অর্গানাইজ সেক্টরে, সেটা দাঁড়িয়েছে 46.990 থেকে কমে 40.80 তে। আর আনঅর্গানাইজ সেক্টরের যে পপুলেশন রেট, এমপ্লয়মেন্ট রেট, সেটা আরও কমেছে, কারণ এর মধ্যেই অলরেডি আপনি উল্লেখ করলেন শান্তনদা যে GST-র মতো পরীক্ষা নিরীক্ষামূলক নীতি নিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে কালো টাকা তো উদ্ধার হয়নি, যেখানে কালো টাকার পরিমাণটাই হচ্ছে দেশের টোটাল সার্কুলেশন অফ মানি, তার 15% হচ্ছে লিকুইড মানি, এই 15%-এর 1% মানে টোটাল মানির 1.5% হচ্ছে কালো টাকা। এই কালো টাকার পেছনে দৌড়ে বেরিয়ে যেটা হলো ডিজিটাইজেশন অফ ইকোনমি করে, কিছুদিন আগে কিন্তু আবার CMI এবং ক্যাপজেমিনির রিপোর্টে বেরিয়েছে ভারতবর্ষের চোর ডাকাতের সংখ্যা, ডিজিটাল চোর ডাকাতের সংখ্যা সাংঘাতিক বেড়ে গেছে এবং টোটাল সার্কুলেশন অফ মানি তার প্রায় 36% কিন্তু কালো টাকা হয়ে গেছে, ডিজিটাল কালো টাকা। তার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন ইত্যাদি মাথা চাড়া দিয়ে, এর পাশাপাশি যে আন্তর্জাতিক বাজার, যেটাকে অস্বীকার করতে পারি না আমরা, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথমত COVID-19 গত দুটো বছরে 2020-র ফার্স্ট কোয়ার্টার থেকে 2021-এর থার্ড কোয়ার্টার পর্যন্ত GDP সাংঘাতিক রকমের সংকোচন হয়েছিল, যেটা প্রথমে 28.3% নেমে গেছিল, তারপরের কোয়ার্টারে 7.3%, এগুলো সব নেগেটিভ, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 2021-এর শুরুতে সেটা 1.84 হয়, এখন সেটা বেড়ে, কিছুটা বেড়ে 4.10, একটা মানে ভদ্রস্থ জায়গায় আছে, কিন্তু এরকম হয়নি বলার মতো যে আমরা 5 trillion ইকোনমিতে পৌঁছে যাবো। এটাও কিন্তু একটা প্রতিশ্রুতির অঙ্গ ছিল যে 2025-এ আমরা 5 trillion ইকোনমিতে পৌঁছে যাবো। এর পরে পরে আমরা দেখেছি যে গত 365 দিনে আমাদের প্রায় 76 বার তেলের দাম বেড়েছে এবং কমেছে, এবং তার পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের পাশাপাশি গ্যাসের দামও কিন্তু 26 বার বেড়েছে কমেছে, কমেছেটা খুব কম, এবং সেই কমেছেটাও আপনি যেটা ইঙ্গিতটা দিলেন সেটাতে সরাসরি আসি, যখনই কোনো নির্বাচনের প্রসঙ্গ এসেছে, সেটা অ্যাজ এ হোল হোক অথবা কোনো প্রাদেশিক নির্বাচন হোক, তার ঠিক আগে আগে ওই দাম কিছুটা কমানো হয়েছে। আবার GST যেটাকে আবার পরীক্ষা নিরীক্ষাভাবে, পরীক্ষা নিরীক্ষামূলকভাবে শুরু করা হলো, সেই GST থেকে কিন্তু প্রতি মাসে 1 লক্ষ কোটি, তার থেকেও বেশি, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা আসছে। এটা এটা কিন্তু একটা ভালো এক্সপেরিমেন্ট, এবং সব কথাই তো নেগেটিভ বলা উচিত নয়, কিছু ভালো পদক্ষেপও নেওয়া হয়েছে, কিন্তু সেই টাকার যে ডিস্ট্রিবিউশন, এই টাকার ডিস্ট্রিবিউশন রাজ্যগুলোর যে প্রাপ্য টাকা, যেমন পশ্চিমবঙ্গ বারবার চেয়ে কিছুটা টাকা হয়তো পেয়েছে কয়েকদিন আগে, কিন্তু এখনো প্রচুর টাকা বাকি আছে,
আর অন্যান্য বেশ কয়েকটা রাজ্য তাদের প্রাপ্য টাকা কিন্তু দেওয়া সম্ভব হয়নি। এটার সঙ্গে কেন আমি এই প্রসঙ্গের যোগাযোগ আনছি যে একে ডিমানিটাইজেশন বা মুদ্রা সংকোচন করে লিকুইড ক্যাশ বাজার থেকে তুলে নেওয়া হয়েছে, যাতে করে অসংগঠিত ক্ষেত্রে যারা রোজগার করেন, অসংগঠিত ক্ষেত্রে যাদের এমপ্লয়মেন্ট নির্ভর করে তারা সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেমন যারা দোকানে সবজি বিক্রি করেন, ফল বিক্রি করেন, মাছ বিক্রি করেন, এরকম লোক এবং তাদের সঙ্গে যুক্ত যে এমপ্লয়েড পিপল, অর্থাৎ ছোট মুদিখানার দোকানে যারা চাকরি করেন, যারা যারা ছোট সোনার দোকানে চাকরি করেন, যারা ছোট বুটিক বিউটি পার্লারে চাকরি করেন, যারা ছোটখাটো কারখানায়, যারা কিন্তু ওই LLP LLC বা কর্পোরেট সংস্থা লিস্টেড কোম্পানি এগুলোর আওতায় নন, এই আনঅর্গানাইজ সেক্টরের যে কর্মীরা, তাদের কিন্তু এই ডিমানিটাইজেশনের জন্য সাংঘাতিক ক্ষতি হয়েছে। এ তার পাশাপাশি যেটা হয়েছে, এই যে COVID-19 কারণে মানুষের মৃত্যু ভয়, যার কারণেও কিন্তু বিদেশ থেকে বহু ভারতীয় ভারতবর্ষে এসে আনএমপ্লয়মেন্ট লোকের সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে। তার পাশাপাশি যেটা হয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে ভারতবর্ষ গাজোয়ারি করতে গিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যেমন একবার চীনের সঙ্গে, একবার পাকিস্তানের সঙ্গে, সেটা হয়তো রাজনীতি বা বিদেশ নীতির অঙ্গ, কিন্তু অ্যাগ্রেসিভ যে বিদেশ নীতি পরীক্ষা নিরীক্ষা মূলকভাবে দেখাতে গিয়ে যে কৌশল অবলম্বন করা হয়েছে তার ফলে কিন্তু GDP উপরে আঘাত পড়েছে, কেন্দ্রীয় রাজকোষকে রিজার্ভ ব্যাংক থেকে টাকা ধার করতে হয়েছে, সবকিছুর এফেক্ট পড়েছে কিন্তু ইনকামের উপরে, অর্থাৎ GDP উপরে। GDP মানে কি? সারা দেশের যে আয়, আয়ের সঙ্গে কর্মসংস্থান ওতপ্রোতভাবে জড়িত, একদমই তাই। আয় এবং কর্মসংস্থান, কর্মসংস্থানের দুটো দিক, একটা হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, তার আবার দুটো দিক, একটা হচ্ছে অর্গানাইজড সেক্টর, একটা হচ্ছে আনঅর্গানাইজড সেক্টর, সংগঠিত ক্ষেত্র এবং অসংগঠিত ক্ষেত্র। আর একটা যেটা দেখতে পাচ্ছি না, ছদ্মবেশী বেকারত্ব, অর্থাৎ যারা চাকরি করছেন সেই চাকরি করার লোকেদের উপরে তার বাড়িতে বুড়ো এবং বাচ্চা, যারা বয়স্ক এবং যারা বাচ্চা এবং যারা মহিলা অনেকে, যাদের আমরা হাউসওয়াইফ বলি, তারা তাদের উপর নির্ভরশীল। যখন যখন একটা বাড়ির মূল যিনি চাকরি করেন তিনি যখন বেকার হয়ে যাচ্ছেন, তখন তার সঙ্গে যুক্ত যারা তারাও কিন্তু বেকার হয়ে যাচ্ছেন, সেটাকে আমরা বলছি ছদ্মবেশী বেকারত্ব। অর্থাৎ মূল লোকটার আয়টা যতটা কমছে তার ইম্প্যাক্টটা কিন্তু তার বাড়ির লোকেদের আয়ের উপরে পড়ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমার একটা সার্কেল আছে, তো ইকোনমিক্সে একটা সার্কেল আছে যে ইনকাম কমলে আনএমপ্লয়মেন্ট বাড়বে, আনএমপ্লয়মেন্ট বাড়লে ওভারঅল GDP উপরে ইম্প্যাক্ট হবে, এবং তাতে সমগ্র দেশের আয় কমলে লোকের পারচেজিং পাওয়ার মানে ক্রয় ক্ষমতা কমবে, এবং পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কমলে কিন্তু জিনিসপত্রের দামও কমবে, এবং তাতে কিন্তু মুদ্রাস্ফীতি নয়, মুদ্রা সংকোচের দিকে যাওয়ার কথা। মজার ব্যাপার হচ্ছে কালো টাকার প্রভাব এবং এক শ্রেণীর ব্যবসায়ী এবং যারা পুঁজিবাদী, এই লোকেদের আয় কিন্তু কমেনি। মজার ব্যাপার, এই পরিসংখ্যান থেকে এটা বেরিয়ে আসে 78% লোক ভারতবর্ষের টোটাল GDP-র মাত্র 22% ভোগ করেন, আর মাত্র 6% লোক টোটাল GDP-র বাকি 78% ভোগ করেন। এই যে এতটা আয় বৈষম্য, তাতে করে যাদের আয় বাড়ার কথা তাতে দেশের সামগ্রিক উন্নতি হওয়ার কথা সেটা কিন্তু বাড়েনি, বরং কমেছে। আবার একটা পরিসংখ্যানে যাই, সেই পরিসংখ্যান বলছে যে এমপ্লয়মেন্ট রেট ওভারঅল আনঅর্গানাইজড অর্গানাইজড সেক্টর ধরে ডিসেম্বর 2012 যেখানে ছিল 42.3%, সেটা সেপ্টেম্বর 2021 কমে হয়েছে 40.9%। অর্থাৎ 9 বছরে যেটা কমে গেল 2%, 10 লক্ষ লোকের যদি কর্মসংস্থান হয়, ইউথ এমপ্লয়মেন্ট রেট একটু বেড়েছে যদিও, কিন্তু ওভারঅল বলছি ইউথ এমপ্লয়মেন্ট মাত্র 2% বেড়েছে। এখন 10 লক্ষ লোক, একদম পরিসংখ্যান দিয়ে ভাবুন, আমরা মানে ভীষণ আবেগপ্রবণ হয়ে যাই বলে না আমাদের উপর এগুলো চাপিয়ে দেওয়া সহজ হয়। পরিসংখ্যান হচ্ছে 10 লক্ষ লোকের যদি কর্মসংস্থান হয় আর দেশের জনসংখ্যা যদি 150 কোটি হয়, তাহলে সেটা কত পার্সেন্ট, আমি ধরে নিলাম 8% বা 9%। এই 8% বা 9% যদি যোগ হয় এমপ্লয়মেন্ট রেটের সঙ্গে, তাহলে সেটা কত হবে, এখন আছে 40%, তার মানে যদি 10% যোগ হয় তাহলে সেটা বেড়ে 50% হবে। 9 বছরে যেখানে কোনো পার্সেন্টেজ ইনক্রিজ হলো না এমপ্লয়মেন্টে, ডিসেম্বর 12 থেকে সেপ্টেম্বর 21 সেখানে 42% থেকে কমে 40% রয়েছে, মানে 2% এমপ্লয়মেন্ট কমেছে, সেখানে এই প্রতিশ্রুতির অর্থ হচ্ছে যে
মাত্র দেড় বছর, দু বছরও নেই, দেড় বছরের মধ্যে যেখানে নির্বাচন ঘোষণা হলেই কিন্তু ওই ইকোনমিক একটা যেটাকে বলা হয় এমবার্গো, অর্থাৎ আর্থিক প্রতিবন্ধকতা তৈরি হবে, তখন কিন্তু চাকরি দেওয়া যাবে না। না বুঝে বলছেন, না বুঝে বলছেন এটা আমি জানি না, দেশের হাইয়েস্ট প্রশাসক তিনি বুঝে বলছেন না না বুঝে বলছেন, তার দপ্তর মনে হয় ডক্টর ধর সেই কারণে বোধ হয় দেড় বছরের মধ্যে বলা হয়েছে, দু বছর বলা হয়নি কিন্তু দেড় বছর। এক্স্যাক্টলি, এই দেড় বছর মানে যেখানে ইলেকশন ঘোষিত হবে, এমবার্গো হবে তার ঠিক আগে, এই দেড় বছরে, মাত্র দেড় বছরে 10% বাড়বে এমপ্লয়মেন্ট রেট, আর দীর্ঘ 9 বছরে 2% কমে গেল। তাহলে এই যে অবাস্তব পরিসংখ্যান, এটা আমরা শুরু থেকেই দেখে আসছি যে 2014 সালে যখন এই সরকার ক্ষমতায় এলো তখন বলল যে আমরা আচ্ছে দিন দিয়ে দেবো সবাই। আচ্ছে দিন দিতে গিয়ে কি হলো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা উঠে গেল, অর্থাৎ আগে থেকে আমরা 5 বছরের যে আয় ব্যয়ের হিসাব কষে নিতাম সেটা আমরা করতে পারি না। আমাদের কেন্দ্রীয় ফিনান্স কমিশন উঠে গেল, অর্থ কমিশন উঠে গেল, চলে এলো নীতি আয়োগ। নীতি আয়োগকে একজন লোকের কথায় তার অঙ্গুলি হেলনে কিন্তু এই নীতি আয়োগ চলে, এবং প্রতি বছর যে বাজেট পেশ হচ্ছে তাতে আমরা দেখছি বছরে একবার আগে বাজেট পেশ হতো, এখন বছরে অন্তর্বর্তী বাজেট পেশ হচ্ছে, নতুন নতুন ঘোষণা হচ্ছে এবং সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে না। কোভিড পিরিয়ডে আমরা দেখেছি মোরেটোরিয়াম দেওয়া হবে, মোরেটোরিয়ামের নামে কি হলো, সাধারণ মানুষকে আর্থিক সাহায্য দেওয়া হবে, এই আর্থিক সাহায্য দেওয়ার নামে কি হলো, তাকে ঋণগ্রস্ত করে দেওয়া হলো, তার উপরে ঋণের বোঝা এবং বর্ধিত সুদের বোঝা বাড়িয়ে দেওয়া হলো। পরবর্তীকালে কি হলো, এত ঢাক ঢোল পিটিয়ে প্রথমে তো রাত্রে আলো নিভিয়ে লোককে বলা হলো যে তোমরা ভাই আত্মনির্ভর হও, এবং আত্মনির্ভর এমনই হবে যে ভবিষ্যৎটা তোমাদের এইরকম মানে অন্ধকার হবে, এই জন্য প্রতীকী আলোটা নেওয়ানো হলো। পরবর্তীকালে যেটা হলো যে আত্মনির্ভর ভারত অভিযান, এবং তার পরবর্তীকালে কৃষি বিল, কোনো দেশে ইদানিংকালে শোনা গিয়েছে, যুদ্ধের পরিস্থিতির কথা আলাদা, রাজনৈতিক বা সামগ্রিক সামাজিক অর্থনৈতিক আর্থ কাঠামো, আর্থ রাজনৈতিক কাঠামোয়, আর্থ সামাজিক কাঠামোয় কোন দেশের কথা বলতে পারবেন যেখানে ইদানিংকালে কোন বিল পার্লামেন্টে এনে প্রস্তাবিত হয়ে সেটাকে ফাইনালাইজ করে সেটাকে অ্যানাউন্স হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, তারপরে সেটাকে উইথড্র করে নেওয়া হলো। কৃষি বিলের ক্ষেত্রে ঠিক তাই হলো, সারা দেশব্যাপী আন্দোলন হলো এবং সেখানে পরিষ্কার বোঝা গেল যে এক শ্রেণীর লোককে পাইয়ে দেওয়ার জন্যই কিন্তু কৃষি বিল আনা হলো, এবং সেই কৃষি বিল আনার ফলটা আমরা দেখলাম সারা দেশব্যাপী আন্দোলন হয়ে কৃষি বিলকে উইথড্র করতে হলো। তাহলে আমরা একের পর একটা শুধু দেখে যাচ্ছি, আমরা দেখে যাচ্ছি ব্যাংক মার্জার হলো, আমরা দেখে যাচ্ছি বিমার মার্জার হলো, এবং আইপিও ঘোষণা হলো, এলআইসির আইপিও ঘোষণা হলো। কি যাচ্ছে তাই অবস্থা বলুন তো, আমি নিজে ভুক্তভোগী, আমাকে ব্যাংকের ম্যানেজার ব্যক্তিগত হাতিদের সুবাদে ডেকে বললেন আপনি কিছু আইপিও পারচেস করুন। এবং আরেকটা মজার জিনিস সবাই জানেন কিনা আমি জানি না, ন্যাশনাল পেনশন স্কিম, এই পেনশন স্কিমটা সেকশন 80-র মধ্যে ইনক্লুড করা হয়েছে যাতে সাধারণ মানুষ কিছু করের ছাড় আরো বেশি পান, ভালো উদ্যোগ। কিন্তু এগুলো সবই মার্কেট ভ্যালুতে রান করছে, এলআইসির আইপিও বলুন বা এই যে ন্যাশনাল পেনশন স্কিম বলুন, প্রতি মাসের স্টেটমেন্টটা আমাদের কাছে আসে এবং স্টেটমেন্টে দেখা যাচ্ছে 50,000 টাকা ইনভেস্ট করে পরশুদিন তার মার্কেট ভ্যালু হয়েছে 38,000 টাকা ন্যাশনাল পেনশন স্কিমে। এলআইসির আইপিওতে ইনভেস্ট করে আমি 50,000 টাকা ইনভেস্ট করেছিলাম, সেটার মার্কেট ভ্যালু হচ্ছে 42,000 টাকা, তার মানে আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটাই পাবো না, ইন্টারেস্ট পাওয়া তো দূরের কথা। তাহলে এমপ্লয়মেন্ট রেট, এমপ্লয়মেন্ট দেবো মানে কি, এমপ্লয়মেন্ট কোথা থেকে আসবে, দেশের সামগ্রিক আয় বাড়লে তবে তো বর্ধিত আয়ের থেকে যে কর্মসংস্থান হবে তাদের তো কর্মসংস্থান দিয়ে থেমে থাকা হবে না, কর্মসংস্থান পাওয়া লোকেদের তো বেতন দিতে হবে, সেই বেতনটাকে কন্টিনিউ করব কোথা থেকে, আমার সোর্স অফ রেভিনিউ যদি বাড়ে। আমরা লাস্ট 3 বছরের যদি ইম্পোর্ট এক্সপোর্ট দেখি, আমরা অ্যাপার্ট ফ্রম হেলথ সেক্টর, হেলথ সেক্টরে আমাদের একটা ভালো গ্রোথ হয়েছে যে আমরা বেশ কিছু এই যে টিকা বানিয়েছি, যেটা আমরা প্রতিষেধক বানিয়েছি করোনার, সেগুলো আমরা এক্সপোর্ট করেছি। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে টেকনোলজি থেকে শুরু করে কোন একটা সেক্টর আছে দেখান যে কনসিস্টেন্টলি আমরা এক্সপোর্ট থেকে রোজগার করছি, এফডিআই এফআইআই গুটিয়ে নিয়ে, ইনভেস্টমেন্ট গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেখানে যদি বর্ধিত আয় আমরা অর্জন করতে না পারি, আমি কোনো রাজনৈতিক কথার প্রসঙ্গই জানিনি, আমি একদম পরিষ্কার সাধারণ মানুষ হিসাবে দেশের মুখ্য প্রশাসক তাকে খুব নিরীহ প্রশ্ন করছি অর্থনীতির অধ্যাপক হিসাবে, যে আমরা যদি বর্ধিত আয় উৎস তৈরি করতে না পারি, সেটা জনগণকে যদি খুলে বলতে না পারি, তাহলে বর্ধিত কর্মসংস্থান না হয় হলো, আমরা না হয় তাদের এমপ্লয়মেন্ট দিলাম,
এই বর্ধিত কর্মসংস্থানের যে বেতন, সেই বেতনটা কোথা থেকে আসবে সেটা একটু বুঝিয়ে বলুন। একদম সেই প্রশ্নটা, একদম একদম, আমি ডক্টর ধর সেই প্রশ্নটা নিয়েই আমি একটু চলে যাবো। আমাদের সঙ্গে আমাদের আলোচনায় আরো একজন সম্মাননীয় অতিথি যোগ দিয়েছেন, ডক্টর অভিষেক কর্মকার, অধ্যাপক কর্মকার, আপনাকে স্বাগত জানাই। আমি একটু জানতে চাইব, রাজনীতির দিকে যেতে চাইছিলেন না ডক্টর ধর, কিন্তু বিষয়টার মধ্যে একটা রাজনীতি অবশ্যই রয়েছে এরকমটাই মনে করা হচ্ছে। আমি শুরুতেই উল্লেখ করেছিলাম যে রণদীপ সিং সুরজেওয়ালা কি বলেছেন, কংগ্রেসের তরফে একরকম বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফে এই সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে, কিন্তু আদতে এই যে 10 লক্ষ চাকরির যে স্বপ্ন, যে স্বপ্নটাকে আবার আরও একবার আকাশে ভাসিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের ওই বছর দুয়েক আগে, 1.5 বছরের মধ্যে 10 লক্ষ চাকরির কর্মসংস্থান, সেটা কি শুধুমাত্র স্বপ্নই? সেই স্বপ্ন যেরকম স্বপ্ন 2014 আগে দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী, যে 2 কোটি করে চাকরি হবে, বেকারের চাকরি করা, চাকরি দেওয়া সম্ভব হবে প্রতি বছরে, সেরকমই কি একটি বিষয়? আমি একটু রাজনৈতিক ইমপ্লিমেন্টেশন, আমি বিষয়টাতে ঢোকার আগে ঠিক প্রথমে স্পেসিফিক্যালি দুটো প্রশ্ন যেটা আমার মাথায় এসেছে আর কি সকালবেলাতে খবরটা দেখার পরে, টুইটার ব্যাপারে খবরটা পাওয়ার পরে, প্রথম হচ্ছে কোন সেক্টরে চাকরি হবে সেটা সুনির্দিষ্ট কোন দিশা নেই। দ্বিতীয় হচ্ছে এটাকে অ্যাড করার তো দরকার নেই, এটাকে টুইট করে প্রধানমন্ত্রী বা পিএমও থেকে জানানো হবে কেন, আমার যে সেক্টরে চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, বিজ্ঞাপন বেরোবে, সেখানে যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী যারা চাকরি প্রার্থী তারা আবেদন করবেন এবং তারপরে চাকরি প্রক্রিয়া শুরু হবে। এটার জন্য আমি নির্বাচিত সরকার, আমি হঠাৎ করে মানে অনেক ফাইন মানে মর্নিং আমার হঠাৎ করে মনে হলো যে আমি 10 লক্ষ চাকরি দেবো আগামী 1.5 বছরে। প্রথম কথা হচ্ছে 1.5 বছর কথাটা কোথা থেকে এলো, এখানে বোঝা যাচ্ছে যে 24-এ নির্বাচনের ব্যাপারটা মাথায় রেখে এটা করা হয়েছে, সুতরাং বিষয়টা পুরোটাই রাজনৈতিক টুইট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি যখন চাকরি দেবো বলেই ঠিক করেছি সেখানে আমার নতুন করে টুইট করার কিছু নেই, কেননা একটা নির্বাচিত সরকারের প্রথমেই এটা দায়িত্বই থাকে যে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান সব দিকে যখন সেই গভর্নমেন্ট দেখবে, সেরকমই বেকারত্বের সমস্যা থেকে শুরু করে চাকরির সমস্যা, এটা তো নতুন কোনো কথা না, এটা তো এই রাজনৈতিক দলটির ক্ষমতায় আসার আগে তাদের এজেন্ডা, তাদের কর্মসূচি, তাদের ম্যানিফেস্টোতে ছিল। সুতরাং যেটা মানে তুমি যেটা অলরেডি ওয়ান্স ইউ হ্যাভ অলরেডি রিটেন ইন ইউর ম্যানিফেস্টো সেখানে এটাকে নতুন করে টুইট করার কোনো যুক্তি নেই। তার মানে কি, আমি স্বীকার করে নিচ্ছি যে বিগত দিনগুলোতে আমি সেই 2 লক্ষ করে চাকরির কথাই বলা হোক বা যাই হোক না কেন সেটা হয়নি। এখন সমস্যাটা কি জানেন তো শান্তমদা, আসল সমস্যাটা হচ্ছে যেটা ধর্মবাবুও বলছিলেন একই কথা, সেটা হচ্ছে যে এই যে পপুলিস্ট গভর্নমেন্ট গুলো, এরা একটা পপুলিজমে বিশ্বাস করে, এরা সবসময় ঠিক কোন কথাটা পাবলিক নেবে, পাবলিক খাবে, কোন কথাটাতে স্বপ্ন দেখানো যাবে, এরা স্বপ্ন বিক্রি করে, যে কোনো পপুলিস্ট গভর্নমেন্ট ভোটের বিনিময়ে স্বপ্ন বিক্রি করে। এই যে এর ফিজিবিলিটি কোথায়, আমার ইন্ডিয়ান ইকোনমিতে যেটা উনি বলছিলেন ধর্মবাবু যে আয়ের উৎস কোথায়, আয়ের উৎসটা আমার যেখানে ক্লিয়ার নয়, আমি কোন সেক্টরে কত চাকরি দেবো ক্লিয়ার নয়, আমি অলরেডি যারা ম্যানিফেস্টোতে বলে দিয়েছি সেটাকে নতুন করে আমি টুইট করে আবার করে হাওয়ায় একটু স্বপ্ন ভাসিয়ে দেওয়া, এই যে স্বপ্ন ভাসিয়ে দেওয়া বেকার যুবক যুবতীদের এই যে চিন্তা ভাবনা, তাদের যে আশা আকাঙ্ক্ষা ইত্যাদিকে নিয়ে যে প্রহসন করা, এইটার আমি তীব্র বিরোধিতা করি। তার কারণ হচ্ছে যে পপুলিস্ট গভর্নমেন্ট গুলো আইদার ডোলস এর মাধ্যমে অথবা ফ্রিজ এর মাধ্যমে অথবা চাকরি বিতরণ করছি ইত্যাদির মাধ্যমে এগুলো করে কি করে জনগণের আমি কতটা জনদরদী সেই ভাবমূর্তিটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তার থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ডেটা, ডেটা কি করে, ডেটা সবসময় পরিষ্কার করে দেয়, এক্সপোজ করে দেয় যে আমি কি পরিমাণ চাকরি দিতে পেরেছি এখনো পর্যন্ত। আমি দায়িত্ব নিয়ে বুঝছি বিগত 8 বছরের ডেটা পরপর পরপর সাজানো হোক, সেখানে দেখা যাবে যে যেটা প্রতিশ্রুতি ছিল তার 10% পূরণ হয়নি চাকরি দেওয়ার ক্ষেত্রে। মানে এই যে স্বপ্ন বিক্রি করা, এই যে পপুলিজম, এই পপুলিজমের তীব্র বিরোধিতা করছি। একটা সরকার নির্বাচিত হয়েছে মানে এটা তার একদম ইন্টিগ্রাল পার্ট, এটা তার একদম মানে এটা বলাই বাহুল্য, মানে এটা ইমপ্লাইড একটা বিষয় যে আমি চাকরির ক্ষেত্র তৈরি করব, আয়ের উৎস বৃদ্ধি করব, আমি র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পথে যাব, আমি এগ্রিকালচারের সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা সামঞ্জস্য বিধান করব, বেকারত্বের সমস্যা মেটাবো, দারিদ্র দূরীকরণ করব ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটাকে নতুন করে টুইট করে বলার কোনো যুক্তি নেই, যখন যুক্তি হয় এবং সেখানে যদি 1.5 বছরের সময়সীমা বেঁধে দেওয়া হয় তখন সেই বিষয়টা চলে আসে যে এখানে কিন্তু পপুলিজম একটা নির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধি এটা যে রয়েছে সেটা কিন্তু পরিষ্কার। আমি ডক্টর কর্মকার আরো একটা বিষয় একটুখানি বলতে চাইবো, আমি অবশ্যই তারপর ডক্টর ধরের কাছে যাবো। বিষয়টা হচ্ছে এরকমটাই যে হ্যাঁ,
আমি রাজনৈতিক অভিসন্ধি, যেটাকে আমি কোট আনকোট রাজনৈতিক অভিসন্ধির কথা বললেন, রাজনৈতিক অভিসন্ধি হিসেবে ধরে নিচ্ছি। দেড় বছরের মধ্যে আমরা একটু আগেও আলোচনা করছিলাম সেটাই, যে দেড় বছর এই স্টিপুলেটেড টাইমটাকে উল্লেখ করা হয়েছে এই কারণেই যে তারপরেই নানান বিষয়ে এম্বার্গো তৈরি হয়ে যাবে, ভোট ঘোষণা হয়ে যাবে, লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর এই উন্নয়নের কাজ ইত্যাদি ইত্যাদি আর করা যাবে না। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে দেড় বছরের মধ্যে 10 লক্ষ কর্মসংস্থান এবং সবটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি, মিশন মোড, মিশন মোডের কথা বলা হয়েছে। তো এই মিশনটা 2024 সেটা অনেকেই বলতে শুরু করেছেন, অনেকেই এটাই বলতে শুরু করেছেন, কিন্তু আমি একটা সিম্পল প্রশ্ন যে এটাতে কি মন ভেজে মানুষের গত 2 বছর যাবত যতটা অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হয়েছে ভারতের মানুষ, সেক্ষেত্রে এতে কি মন ভিজবে, অর্থাৎ এই টোটকায় কি কাজ হবে, এটাই প্রশ্ন ডক্টর কর্মকার। প্রথম কথা হচ্ছে 18 মাসের ব্যাপারটাই আপত্তিজনক, তার কারণ হচ্ছে 60 মাসের জন্য, মানে 5 বছরের জন্য নির্বাচিত সরকার শেষ, দেড় বছরের জন্য নয় যে দেড় বছর পরে আমাকে আবার নির্বাচনী বৈতরণী পার হতে হবে, তার জন্য আমি শেষ দেড় বছরকে টার্গেট করব, প্রথম 3.5 বছর আমি ঘুমিয়ে থাকবো, সেটা ফ্যাক্টর নয়, সেটা মেনে নেওয়া যায় না। এক দুই হচ্ছে আপনি যে কথাটা বললেন যে আরেকটা যেটা প্রশ্ন করলেন যে মিশন, হ্যাঁ দেখুন মিশন তো একটা গভর্নমেন্টে থাকবেই, ঠিক আছে, সেই মিশনটা যদি রাজনৈতিক অভিসন্ধিমূলক হয়ে যায় তাহলে সেখানে আপত্তি আছে। আমার আপনার হয়তো মনে আছে এখানেই আমি একটা প্রোগ্রামে কিছুদিন আগে বলছিলাম যে সেই অর্থনীতিবিদ ওই কৌশিক বাসুর একটা টুইটকে কেন্দ্র করে যে ভারতে দারিদ্রের হার বেড়েছে, বেকারত্বের বৃদ্ধি পেয়েছে, বিগত 2 বছরে লকডাউনের সময় কি পরিমাণ বেকারত্ব বেড়েছে, মানুষের আয়ের পরিমাণ কমেছে, এগুলো একদম ডেটা দিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আমরা কতটা কমব্যাক করতে পেরেছি, এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এমন নয় যে ভারতের অর্থনীতি পুরোপুরি ভেঙে গিয়েছিল বা যেটা গ্রোথ রেট সেটা একদম থেমে গিয়েছিল বা একদম ডিক্লাইন করেছিল, সেটা কিন্তু নয়, তার মধ্যে থেকেও কিন্তু কিছু কিছু সেক্টর করে, যেমন আমি এখানে এতটা বলার সময় নেই, উপায় নেই, তাহলে কিছু কিছু বিষয় কিন্তু বলাই যেত যে যেগুলো হচ্ছে যে কিভাবে আমরা হচ্ছে যে ইয়ে করতে পারতাম, মানে আলোচনার মধ্যে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এই যে বেকারত্বের হার বেড়ে যাওয়া, মানুষের আয়ের পরিমাণ কমে যাওয়া, তার সাথে সাথে এই ঠিক দেড় বছরকে টার্গেট করা, এইগুলো সবকিছু মিলিয়ে কিন্তু 2-2.5 করাটা মানে 4 করাটা খুব পিছনে অভিসন্ধি কি। তবে দেখুন যদি শেষ পর্যন্ত এটা হয়, এই 18 মাসে যদি এই নিয়োগ হয় বা এর 50% যদি হয়, তাহলে সেই সাধুবাদও আমাদের জানাতে হবে। এই এখনই বলছি এই পপুলিস্ট গভর্নমেন্ট গুলোর এই সমস্যাটা হচ্ছে যে তারা সবসময় স্বপ্ন বিক্রি করে, তারা সবসময় দারিদ্রকে নিয়ে, মানে যেটাকে আমরা বলি পলিটিক্স অফ পভার্টি, দারিদ্রের রাজনীতিকরণ এটা করে। তারা কি করে, অ্যাকিউট লেভেলে নিয়ে যায় দারিদ্র এবং বেকারত্বকে, দিয়ে কি করে সামান্য কিছু কিছু জিনিস ছোট মোটা ছড়িয়ে দিয়ে নিজেদের পপুলিস্ট, মানে ওই যে বললাম নিজেদের জনজনজ ভাবমূর্তিটাকে সামনে নিয়ে আসে। আমি একই কথা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আগেও বলেছি আমি, যদিও আজকে আমাদের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র কিছু কথা বলতে পারি। এই যে আপনি বললেন না আদৌ কি জনমানুষে চিরে ভেজে, আদৌ কি জনমানুষে কোনো প্রভাব পড়ে, হ্যাঁ কতটা প্রভাব পড়বে, দেখুন প্রভাব পড়বে না তা নয়, মানুষ তো আশা আকাঙ্ক্ষা নিয়ে, মানে মানুষ তো বাই নেচার হচ্ছে অপটিমিস্টিক, এই অপটিমিজমকেই তো বিক্রি করা হচ্ছে, এই অপটিমিজমকেই তো স্বপ্ন দেখানো হচ্ছে। একদম, সেই কারণেই ডক্টর কর্মকার আমাদের আজকের এই আলোচনা রাইট, চাকরির স্বপ্নটা, মানে এই স্বপ্নটা দেখাতে কতটা সফল হবে, আমি একটু ডক্টর ধরের কাছে খুব সংক্ষেপে যাব একদম শেষে। ডক্টর ধর, আমি এর উত্তর তো সবই ডক্টর কর্মকার দিয়ে দিয়েছেন, আমি শুধু একটাই কথা বলবো যে আমি তো অধ্যাপক, এই আবার অফলাইনে পরীক্ষা শুরু হয়েছে, আমি ছাত্রদের অবস্থা দেখতে পাই এবং ভীষণ করুণা হয়, আমার কিন্তু রাগ হচ্ছে না, দেশের প্রধানমন্ত্রীর উপরে অত্যন্ত করুণা হচ্ছে। ওই ঠিক ওই ছাত্রের মতো অবস্থা, যে আশা করেছিল অনলাইনে পরীক্ষা হবে, হলো না, অফলাইনে হতে গিয়ে প্রথম 3.5 ঘন্টায় কিছু লিখে, প্রথম 3 ঘন্টার পরীক্ষায় প্রথম 2 ঘন্টায় কিছু লিখতে পারেনি, ওই লাস্ট 1 ঘন্টায় চেষ্টা করছে অনেক কিছু লেখার, এবং লিখতে গিয়ে সে কিছুটা ভুল করছে এবং কিছুটা আবেগ তাড়িত হয়ে পড়ছে। ঠিক সেই রকম ওই যেটা ডক্টর কর্মকার বললেন, 5 বছরে আমি কিছু করতে পারলাম না বা করতে চাইলাম না, করতে পারলাম না থেকে বড় কথা, করতে চাইলাম না, আমি 3.5 বছরে পুঁজিবাদীদের কথা ভাবলাম, ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার কথা ভাবলাম এবং পরবর্তী কর্পোরেটরা কিভাবে টাকা জমাবে, টাকা যোগাবে, তার জন্য তাদের কিছু বেনিফিট দিলাম, এবং
ঠিক সাধারণ মানুষের আবেগের সুযোগ নিয়ে এই লাস্ট দেড় বছরে তাদের কিছু দেব এরম প্রতিশ্রুতি নিয়ে আমরা তো গাধা এবং আমরা চিরকালই তো মূলর পেছনে দৌড়াই, এই মূল্য দেওয়া হবে এরকম একটা প্রতিশ্রুতি দেওয়া হলো এই শেষ দেড় বছরে। এবং আমরা ওই ওই গানটা মনে পড়ছে যে হীরের খনির শ্রমিক হয়ে দিন যাপনেরও উপায় নাই এবং তাদের রোজই স্বপ্ন দেখানো হচ্ছে কিন্তু আবার চোখও রাঙানো হচ্ছে যে অনাহারে নাহি খেত বেশি খেলে বাড়ে মেদ। ভারতবর্ষ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে 117 নম্বরে আছে, লজ্জার কথা। তার মানে সাধারণ মানুষ সুখে নেই। আপনি যদি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়াল মডেলটা সেগমেন্ট ওয়াইজ, রাজ্য ওয়াইজ এবং ইনকাম ওয়াইজ যদি এখানে করেন, আমি একদম ইকোনমিক্স এর কথা বলছি, কোনো রাজনীতির কথা নয়, র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়াল যদি রাজ্য ওয়াইজ চালু করেন, এজ ওয়াইজ চালু করেন, এমপ্লয়েড পার্সন ওয়াইজ চালু করেন, এই সমীক্ষা যদি করতে পারেন আগামী এক বছরে, তাহলে বোঝা যাবে যে সাধারণ মানুষ লাস্ট ন বছরের যে পরীক্ষা নিরীক্ষামূলক অর্থনীতি তাতে কতটা সুখী এবং এটা থেকেই প্রজেক্ট করতে পারা যাবে সত্যি কর্মসংস্থান হবে কিনা, এটা যে পুরোটাই গিমি সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এটা না করেও বুঝতে পারছি অর্থনীতির সঙ্গে যারা জড়িত আমি বা ডক্টর কর্মকার, আমরা পরীক্ষা নিরীক্ষা না করেই বুঝতে পারছি এটা একটা গিমিক এবং এই গিমিকটা দীর্ঘস্থায়ী হবে না। সাধারণ মানুষ কিন্তু অনেকগুলো সমুদ্র অলরেডি দেখে রেখেছেন এই যে করোনা হওয়ার সুবাদে এবং বিভিন্ন যে ডিজাস্টার গুলো হওয়ার সুবাদে ভারতবর্ষের মানুষ আশেপাশের সীমান্ত গুলো ভালো করে দেখে কোথায় কোথায় সমুদ্র আছে ভেবে নিয়েছেন। আগামী দেড় বছরের মধ্যে কর্মসংস্থান হবে না দেড় বছর বাদে সাধারণ মানুষ এই যারা মিথ্যেবাদী তাদের বঙ্গোপসাগরে বা ভূমধ্য সাগরে বা প্রশান্ত মহাসাগরে ছুঁড়ে ফেলবেন কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ সাধারণ মানুষ শ্রীলঙ্কার উদাহরণটা মাথায় রাখতে হবে, কেউ কিন্তু মিথ্যে কথা সাধারণ মানুষ বেশি দিন সহ্য করেন না। আমাদের তাকিয়ে থাকতে হবে ভবিষ্যতের দিকে, ঠিক কি হয়, মিশন মোডে সত্যি সত্যি 10 লক্ষ চাকরি হয় কিনা দেড় বছরের মধ্যে, যেমনটা আজকে পিএম ওর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, নাকি এটা ওই রাজনৈতিক কোট আনকোট জুমলা হয়েই থেকে যায়, সেদিকে আমাদের নজর রাখতে হবে অবশ্যই। অনেক ধন্যবাদ ডক্টর অভিষেক কর্মকার, অনেক ধন্যবাদ ডক্টর প্রণাম ধর আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আর হ্যাঁ সত্যি 2024 তো আর খুব বেশি দেরি নেই, সুতরাং 2024 আগে আরও অনেক প্রতিশ্রুতির ঢল হয়তো আসতে থাকবে বিভিন্ন তরফ থেকে, সুতরাং সাধারণ মানুষ শুধুমাত্র যে ডেটার দিকে নজর রাখেন না তেমন নয়, সেই সঙ্গে সঙ্গে ডেটা তাঁদের সামনে চলে আসতেও খুব একটা অসুবিধা হয় না। বহু মানুষ এই মুহূর্তে কর্মহীন হয়ে পড়েছেন এই করোনার দাপটে, অর্থনৈতিক টানাপোড়েনে বহু মানুষ কাজ হারিয়েছেন, বহু মানুষের যে রুটিরুজির কর্মসংস্থানটা ছিল সেই কর্মসংস্থানটা হারিয়েছেন, তো সেই জায়গা থেকে তারাও একটুখানি এই ডেটাগুলোর দিকে নজর রাখুন। আর সেই সঙ্গে সঙ্গে একটু ভাবুন সত্যি সত্যি আদৌ কতদূর পর্যন্ত সম্ভব, নাকি পুরোটাই চাকরির স্বপ্ন হয়েই থেকে যাবে। আজকের পাঁচটার বিশেষ এই পর্যন্তই, দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।